নীলগুটি। হ্যাঁ বন্ধুরা, প্রথম পর্বে আমরা এইখানেই শেষ করেছিলাম, আর আজকের পর্বে আমাদের গন্তব্য পারমদন ফরেস্ট এবং ইছামতি নদীতে নৌকা বিহার। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যতদূর জানি যে গুগল ম্যাপে এই ফরেস্ট বন্ধ দেখাচ্ছিল, তো দেখা যাক কি করা হয়। ওপারটা বন্ধ দাদা, বন্ধ আছে এখন? জেনেই নিলাম ওপারটা এখন বন্ধ আছে। আমার আজকের ভিডিওয়ে আমি কোনো মিউজিক অ্যাড করিনি, কারণ আপনারা ভালোবাসেন অরণ্যের নিস্তব্ধতা, তার নির্জনতা, তার সতেজ ফ্লেভারকে। আপনারা আমার প্রথম পর্বটি না দেখে থাকলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন এদের কাছ থেকে আর একটু ডিটেলস নেওয়া যাক। অফারে এখন যা জকের গাদা, তোমার ওই যে সিনে জক পাইলি আসতে পারবে না। জক? হ্যাঁ, জকের উপর দ্রব আছে উপরে। হ্যাঁ, ওই সিনে জক এইগুলো আর এখানে মুখস্থ কোষ পড়া লাগে না, করোনা নেই। এগোচ্ছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। এই পায়ে চলার আওয়াজ, পাখির কলতান এবং নদীতে বৈঠা ও জলের আওয়াজে ভেসে চলতে, চলুন। হে জল বাজানো রে ভাই, ডুবে ডুবে যাবো না তো? আগে গেটটাই নিয়ে চল একটু। উঠে পড়েছি নৌকায় ইছামতি নদী। তো নদীর জল তো এদিকটা খুব সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে প্রচুর কচুরিপানা দেখেন, এদিকটা কচুরিপানায় ভরে আছে, এদিকটার অবস্থা খুবই খারাপ। আর সামনে দেখছেন এই যে ঠিক এই সোজা এখানে হচ্ছে এই গেট, যে গেট দিয়ে নীলকুঠির এপার থেকে ওই পারে যাওয়া যায়। লকডাউন হওয়ার জন্যে, করোনা আতঙ্কে মানুষের আনাগোনা কম হয়ে যাওয়ার জন্যেই প্রকৃতি এখানে অপরূপ সাজে সেজে উঠেছে। দেখছেন সামনেটা, এটাই হচ্ছে বিভূতিভূষণ অরণ্য, অনেকে পারমাদন বলেও জেনে থাকেন। ওই যে মূল যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গেট অর্থাৎ গেট, এই বিভূতিভূষণ অরণ্যের মূল গেটটা হচ্ছে ওইদিকে, কিন্তু আমরা ওই দিকটা দিয়ে আসিনি, কারণ ওদিকে এখন বিভূতিভূষণ অরণ্যটা বন্ধ আছে। এই জন্য আমরা এই পারে নীলকুঠিটা দেখলাম, দেখে তারপর নদীটা পার হয়ে এইখানে আপনাদের শুধু গেটটা দেখানোর জন্য আনলাম। এই যে এই গেটটা দিয়েই যেতে হয়, এখন আমরা যাবো এই যে এই দিকটায়। অরণ্যের সৌন্দর্য, এটি একটি মিশ্র বনভূমি, বিভিন্ন ধরনের গাছের একসঙ্গে সমাবেশ। তো এই ভাইয়ের সঙ্গে আমরা এসেছি, ভাই আমাদের নিয়ে যাচ্ছে। তো তুমি কিছু বলো, এখন বন্ধ আছে নাকি পার্কটে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? জোরে বলো। মঙ্গলগঞ্জে এই বাড়ি? ও, আর নীলকুঠি এখন কী হয়েছে? নীলকুঠি পোস্ট অফিস হয়েছে না? আচ্ছা আচ্ছা। এই নৌকা কি এখানে পাড়াপাড়ের জন্য থাকে? সারা বছর নৌকা পাড়াপাড়ের জন্য পাওয়া যায় না? তো এখন করোনার জন্য, লকডাউনের জন্য বন্ধ আছে, তাই তো? আচ্ছা আচ্ছা। না, এখানে আমি আগে একবার এসেছিলাম, এখানে দুটো নৌকা এদিকে দুটো, এখানে টাকা নেওয়ার জন্য বসে থাকে, মানে এই পার দিয়ে যারা ঢোকে এদের টাকাটা এখানে নেয়, তাই তো? কত এই পার দিয়ে আসলে কত নিতে নেয়? 10 টাকা? আচ্ছা আচ্ছা। আর কোন সময় সবথেকে বেশি ভিড় হয় এখানে? জানুয়ারি ফেব্রুয়ারি মাস, বড়দিন। জানুয়ারি ফেব্রুয়ারি বড়দিন। না বন্ধু, এটি ব্রাজিলের অ্যামাজন নয়, কিংবা আফ্রিকার কঙ্গো নদীও নয়, এটি আমাদেরই বঙ্গের ইছামতি নদী। সত্যি, মানে এটা ভাবাই যায়নি। আর যদি রিস্ক নিয়ে এলাম বিভূতিভূষণ অরণ্যে, কারণ এটা বুঝতে পারছিলাম যে লকডাউনের মধ্যে অরণ্যের সৌন্দর্য অনেক 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 গুণ ভালো হবে। এমনিতে বর্ষাকাল, তার মধ্যে মানুষের আনাগোনা নেই, সুতরাং এখানকার অরণ্যগুলো সবুজে ভরে উঠবে। যদিও আমরা আজকে যেতে পারলাম না, ওপারটা দেখতে পারলাম না,
এই দিকটা দেখেন বন্ধুরা কি অবস্থা। গাছ সিরিজ গাছ, তাই তো সিরিজ, এগুলো সিরিজ গাছ। হ্যাঁ, তা গাছ গাছে কীভাবে লতা পাতা পেঁচিয়েছে দেখেন, একেবারে বন্য। আর যে বন্যের পেছনে মানুষ হুন্যে হয়ে ঘুরে বেড়ায়, অফবিট ডেস্টিনেশনের খোঁজে মানুষ এখন পাগল। নতুন কোনো জায়গা, নতুন কোনো স্পট ঘোরার জন্যে মানুষ উঠে পড়ে লেগেছে। তো এটা একেবারে অফবিট ডেস্টিনেশন নয়, মানুষের আনাগোনা সারা বছর ধরেই প্রায় লেগে থাকে। তো তাও এই মুহূর্তে এই সময় এর যে সৌন্দর্য সেটা যদি আপনাদের দেখতে হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন। আর এখানে কী করে আসতে হবে সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এটা বলতে কোনো সংকোচবোধ হচ্ছে না বন্ধুরা যে এটা সেলভা মানে অ্যামাজন অরণ্যের, অ্যামাজন নদীতেই মনে হবে কিছুক্ষণের জন্য আপনি নৌকা ভ্রমণে বেরিয়েছেন। এটা কি নিচে নিচে ধরো তো, আমফানের যে প্রভাব সেটা কিন্তু বিভূতিভূষণ অরণ্যেও দেখা যাচ্ছে। আর জল তো এখন পরিপূর্ণ, এই গাছগুলো দেখছেন সব ভেঙে আছে। এসব আমফানে ভেঙেছে না, আমফানে সব তছনছ করেছে। সত্যি দারুণ সৌন্দর্য, দারুণ। এটা দেখে কি আপনার একবারও মনে হচ্ছে না যে আপনি অ্যামাজনের গহীন জঙ্গলে নৌকাবিহার করছেন? না, ভয় পাওয়ার কিছু নেই, এখানে অ্যানাকোন্ডা নেই। নদীর বিভিন্ন মাছ, মাছরাঙা পাখি এবং নাম না জানা কিছু গাছের মধ্যে নৌকা ভ্রমণ। শহুরে জীবন থেকে অনেক অনেক দূরে থাকবে, মানে দূষণমুক্ত, কোলাহলমুক্ত, এক শান্ত নিরিবিলি পরিবেশ। দেখেন বন্ধুরা সত্যিকারের সৌন্দর্য, এটা বাঁশ গাছ, এই লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আর এবার ঢুকছি আরও গহীন জঙ্গলের দিকে, একদম সামনেটাই রয়েছে আমাদের বিভূতিভূষণ অরণ্য। ওরা গাছটিকে দেখেন, গাছের সারা গায়ে আগাছা লতা পাতা, একে কী বলা হয়, অর্কিড নাকি একে কী বলা হয়? না, কী সৌন্দর্য দেখেন বন্ধুরা। ওইখানে দেখো কিছুটা নেট দেখা যাচ্ছে জঙ্গলের। কি নিবিড় আনন্দ, কি অনাবিল শান্তি। স্নিগ্ধ এই পরিবেশে যদি কখনো আসেন দুটি ফাঁকা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন, অক্সিজেন ভরে নিয়ে যাওয়া যাবে। চারিদিকটা একটু দেখে নেন, সামনে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বিভূতিভূষণ অরণ্য, যে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে লোহার জালি দিয়ে, সেই জালিটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। তার পাশ দিয়েই আমরা যাচ্ছি। এটা উল্টে যায় নাকি? না উল্টে যায় না, যাবে তো, এটা না এটা ঘুরলে যাওয়া যেত। গোল গোল ঘোরা
নাই রে। ও বন্ধুরা, এই নিরালায় আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে এই নৌকা বিহার সত্যি আপনার জীবনে একটা স্মৃতি তৈরি করবে, এবং অবশ্যই অরণ্য চারিদিকটা ঘুরবেন। ঘোরার পর নৌকা বিহার করতে কোনোভাবে যেন মিস করবেন না, কারণ নৌকা বিহারের যে আনন্দ, যে অনুভূতি, সে আর কি বলে বোঝানো যাবে না। এখানে আপনাকে আসতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। এখনও মানুষ কৃত্রিমতাকে ভালোবাসে না, ভালোবাসে প্রকৃতিকে। আমার আজকের ভিডিও একদম টাটকা, সতেজ, কোনো মিউজিক, কোনো কৃত্রিমতা, কোনো এডিটিং নেই। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের আজ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আমার পরবর্তী অংশটুকু শুধু পাখির কূজন শুনুন। যে বন্ধুরা পাখিদের ভালোবাসেন তাদের জন্য স্বর্গ বলা যায় এটি। তারপর তো আমি তো গোল গোল ঘুরছি শুধু।